আচ্ছা আমি না 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 21 কেশব বলে একজন লিখেছে তোর ড্যাশেতে বিষ, যেহেতু আমি ড্যাশটা পড়তে পাচ্ছি না কিন্তু ওটা আমার খুব ফেভারিট বডি পার্ট এবং ও বলেছে তাতে বিষ আছে ওর নিজের। তুমি কোনদিন ফিল করেছো বেবি? হ্যাভ ইউ এভার ফেল দ্যাট? নো, ও কোনদিন ফিল করেনি দেখো। আচ্ছা হেই বন্ধুরা, হেই পিপল, অ্যান্ড ওয়েলকাম টু লক্ষণ আকার ক্লাস এপিসোড 69। তো আজকে আমরা বর্ধমানের মাল কেরোতলা পাল অঙ্কুশ ঝাটের বাল এর একটা ছবি আঁকবো। তো শুরু করি কোনো বকাসদাগি না করে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। তো অঙ্কুশ দার ছবি আঁকতে গেলে আমাদের দরকার একটা পেপারের। তো সেটা হতে পারে নিউজ পেপার, টয়লেট পেপার, টিস্যু পেপার, যেহেতু অঙ্কুশ দা তো বড়ো খেলাড়ি। তাই তো মানে আমি খুব বড় লোকের ছেলে বলে আমার কাছে এসব কিছু নেই, আমার কাছে হচ্ছে একটা খাতা। তবে খাতা নিয়ে আসছি, ওয়েট করো। তো আমি খাতা নিয়ে চলে এসেছি আর আমাদের চাই একটা বর্ধমান স্পেশাল পেনের। তখন আঁকা শুরু করি। তো আঁকছি আমি, ঠিক আছে? আমি খুব সুন্দর আর্টিস্ট, ঠিক আছে? আর অঙ্কুশ দাদা বড় খেলাড়ি, তো আমি ভালো কিছু আঁকবো। অঙ্কুশ দার মাথা এরকম আছে, তোমরা প্রথমে চুলটা আঁকছি, ঠিক আছে? অঙ্কুশ দার চুল ইস লাইক ঝাটের বাল। প্লিজ আমাকে কমেন্টে বলো, ঠিক আছে, মানে আঁকাটা কেমন হয়েছে। কান, কুজার থ্যাবড়ানো মুখ, কেমন একটা হয়ে গেছে শেপটা, ইস ঠিক আছে, সব চলে। হাত কাঁপছে অঙ্কুশ ছবি আঁকতে গিয়ে আমার, জানি না কেস টেস করে নাকি। ও ইয়ে বেবি, অঙ্কুশটা ঠিক আছে, ইয়েস। তো অঙ্কুশ দার জামাটা শ্যামবাজার থেকে কেনা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তুমি যদি আমাকে আরও ইন্সপিরেশন দাও তো আমি আরও বড় বড় খেলোয়াড়ির ছবি আঁকতে পারি, যেমন মদন দা, দেব ইত্যাদি। তো অঙ্কুশ দার জামে আমি স্পেশাল লিখতে চাই বর্ধমানের মাল, কারণ সে অবশ্যই বর্ধমানের মাল। তাই বর্ধমানের মাল, ইয়াস। তো আমরা এখন আঁকবো অঙ্কুশ দার মুখটা। অঙ্কুশ দার সেই সেক্সি ভুরু, সে নাক, সব মেরা ফিদায়ের উপর অঙ্কুশ দার সে সুন্দর হাসি, অঙ্কুশ দার সে পটল চেরা চোখ, স্পেশালি আমি এর উপর একটুখানি গোব দিদি, কারণ অঙ্কুশ দা ছক্কা ছক্কা মনে হবে। থ্যাংক ইউ গাইস ফর ইন্সপিরেশন মি। খুব সুন্দর দেখাচ্ছে, কিছু একটা কমি কমি আছে। পেনটা দাগ হচ্ছে না বর্ধমানের তাদের পেন। হিয়ার ইউ গো। সো গাইস ফাইনালি উই ডিড ইট, অঙ্কুশ দার সেই সেক্সি ছবি যার জন্য সব মেয়েরা পাগল, জাস্ট পাগল, হরিপদ ব্যান্ডওয়ালা। তো আমি এখন তোমাদের জুম করে দেখাবো।
দেখো ভাই সবাই, কি সেক্সি ছবি অঙ্কুশদার, সবাই এটা অঙ্কুশদারকে পাঠানোর চেষ্টা করো, এই ছবিটা অঙ্কুশদার কাছে পৌঁছায় আর সে দেখে আমাকে ক্রেডিট দেবে। তোরপর আমি ছবিটাকে নিলামে তুলবো, দেখি ওখানে কত টাকা বেচা যায়। অঙ্কুশদার সে সেক্সি ছবি, ও ফাক। তো আশা করি তোমাদের এই এপিসোডও খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও বন্ধুরা, করে দাও। অঙ্কুশদার বড় ফ্যান হলে তোমরা করবেই, শিওর, কাম অন লাইক সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্টে বলো আমি আর কার ছবি রাখতে পারি, লাইক দ্যাট মাস্টার পিস। সেক্সি লাগছে ভাই। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলে না।